বন্ধুরা, আজকে দেখবেন পৃথিবীতে সব থেকে মোটা কয়েকজন মহিলাকে, যাদেরকে দেখে বিশ্বাস করতে পারবেন না যে মানুষ এত মোটা হতে পারে, আর তাদেরকে দেখলে আপনি চমকে যাবেন। আর ভিডিওটির শেষের মহিলার কথা তো বলাই চলবে না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। বন্ধুরা, প্রথমে কথা বলছি ইমান আহমেদের। কোনো এক সময় পৃথিবীর সবচেয়ে মোটা মহিলা ছিল ইমান আহমেদ। এই মহিলার ওজন রেকর্ড করা হয়েছিল 500 কেজি পর্যন্ত। ইমান আহমেদের মৃত্যু 30 বছর বয়সে আবুধাবিতে কিডনি ফেল হওয়ার জন্য হয়েছিল। এটা বেশিরভাগ সময় এরকম মোটা মানুষের ক্ষেত্রে হয়ে থাকে। এটা ভেবে আপনি আরও অবাক হবেন যে যখন ইমান আহমেদ জন্মগ্রহণ করেছিল তখন তার ওজন ছিল 5 কেজি। তারপর থেকে তার ওজন বাড়ায় আর কমেনি। 1967 সালে আমেরিকাতে জন্মগ্রহণ করেছিল ডোনাকে। দুনিয়ার সব থেকে মোটা মহিলার তালিকায় রাখা হয় তাকে। তার ওজন প্রায় 453 কেজি। 2008 সালে এই অবস্থাতে একটি বাচ্চার জন্ম দেয়। এখন পর্যন্ত পৃথিবীর সব থেকে মোটা গর্ভবতী মহিলা, আর সেজন্য তার নামটি গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে ওঠে। হয়তো এই মহিলাকে দেখে ভাবছেন এটা আবার কি। এই মহিলার নাম অ্যাঞ্জেল ফিলিপিন, ফিটেস্ট এন্টারটেইনার নামে পরিচিত। এই মহিলার ওজন 390 কেজি। মহিলা খাওয়া নিয়ে কিছুই ভাবতে চায় না, যে বেশি খেলে আরো মোটা হয়ে যাবে। আপনাকে বলেই রাখি, প্লাস সাইজ এই মডেল টাকা ইনকাম করার জন্য ভালো উপায়। লোকটি দেখতে কালো হলেও তার জনপ্রিয়তা কিন্তু একেবারেই কম নয়। মনিকার স্বপ্ন ছিল পৃথিবীর সব থেকে মোটা মহিলা হওয়া, কিন্তু তার এই স্বপ্ন কোনোদিনও পূরণ হয়নি। বর্তমানে মনিকার ওজন 317 কেজি। মনিকা দিনে 10,000 ক্যালোরি গ্রহণ করে। মনিকা যাতে পৃথিবীর সব থেকে মোটা মহিলা হতে পারে তার জন্য তার স্বামী তাকে সব সময় সাহায্য করে। জানলে অবাক হবেন, মনিকা প্রেগনেন্ট হওয়ার জন্য 90 কেজি ওজন কমিয়েছিল। একবার ভাবুন যে এত ওজন কমিয়েছিল যে যেটা সাধারণ একজন মানুষের সম্পূর্ণ ওজনের থেকে অনেক বেশি। বন্ধুরা, এই ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমার নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।